ফাঁকা গুলি দিয়ে কোনো লাভ নেই। সো সিনেমার গলা চেপে যদি আমি সিনেমা বানাই সেটা আলটিমেটলি কোথাও দাঁড়াবে না, সেটার পতনই হবে। আমি সেন্সরশিপটাকে আসলে এগ্রি করি না এই জায়গা থেকেই, কারণ এত বেশি নিয়ম কানুন চলে আসে যে একটা সিনেমা স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে পারে না, সিনেমা বলার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় এত ব্যারিয়ার যদি থাকে। সেই ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে একটা টিম থাকতে পারে, একটা সিনেমাকে রেটিং করার জন্য টিম থাকতে পারে, সিনেমার লেন্থ নিয়ে আলোচনা হতে পারে, কালার নিয়ে আলোচনা হতে পারে, কোন জনরার সিনেমা সেগুলো নিয়ে আলোচনা হওয়ার জন্য একটা টিম থাকতে পারে, সার্বিক মনিটরিং টিম। কিন্তু সেন্সর বডি আসলে এতদিন থেকে তো তেমন কোনো ভালো ফলাফল দেয়নি, আমি আসলে সেন্সর বডির পক্ষে না। না, সার্টিফিকেশন যদি আসে, দেখেন সিস্টেমটা যদি আমরা আসলে ঠিকঠাক রিবিল্ড করতে পারি, সার্টিফিকেশন যদি চলে আসে তাহলে তো রেটিং হয়ে যাচ্ছে 18+, 16+, 8+, 17+, 12+, এরকম রেটিং চলে আসে। এবং যেহেতু আমি বলছি যে একটা মনিটরিং টিম আসবে, মনিটরিং টিম থাকলেই তো আসলে তার কাজ হচ্ছে এটাকে একটু মনিটর করা। আমি বলছি সেন্সর দিয়ে না, মানে আইন দিয়ে বাতিল না করে মনিটর করে কিন্তু রিঅ্যারেঞ্জ করা যায় যে হ্যাঁ আমার দেশের সংস্কৃতি এতটুকু নিতে পারে, এটা আমারও মনে হয় তোমারও মনে হয়, এর থেকে বেশি নিলে যে সেটার যে রিফ্লেকশন আসবে সেটা দায়ভার তো তোমাকে নিতে হবে। এটাতে যদি ডিরেক্টর এগ্রিড থাকে তাহলে সেটা বিশেষ বিশেষ জায়গায় প্রদর্শন করা যেতেই পারে, যেভাবে সারা পৃথিবীব্যাপী সিনেমা চলছে। আমাদের দেশেই শুধু হচ্ছে নানান নিয়মের মধ্যে পড়ে আমরা সিনেমাকে অনেক কণ্ঠাসা করি। সাংগঠনিকভাবে তো উদ্যোগ আমার নেওয়ার কোনো অপশন নেই, আমি তো সাধারণ সদস্য, আমি যদি কোনো বিপদে পড়ে আমি সেটা সংগঠনকে জানাতে পারি। আমার ক্ষেত্রে উদ্যোগে তো তেমন কিছু নাই, আমি আমি ধরে নিছি যে দিস ইজ মাই টাইম, এটা আমার শুটিং, আমার হাল, আমাকেই ধরতে হবে। এখানে সবাই ওয়ান ম্যান আর্মির মতোই কাজ করছে। আমি একটা বা দুটাবার হয়তো বা কিছু সিচুয়েশন ফেস করেছি যেটার জন্য আমি সংগঠনকে জানিয়েছিলাম, কিন্তু ওনারা খুব প্রপার সলিউশন দিতে পারেনি। এরপর আমার মনে হয়েছে যে তাদেরকেও বিব্রত না করে আমি আমার প্রবলেমগুলোকে আমি নিজে সর্ট আউট করি। সো ম্যাক্সিমাম টাইমে যেটা হয়েছে যে আমাকে খুব বেশি বিপদগ্রস্ত হতে হয়নি, আমার এত বছরের ক্যারিয়ারে আমি মোটামুটি ঠিকঠাক টিমের সাথে কাজ করতে পেরেছি। একটা দুটো ঝটিকা ঘটনা ঘটেছিল কিন্তু সেইগুলো আসলে খুব বেশি ইম্প্যাক্ট ফেলেনি। তো এইটা আসলে এই যে দায়িত্ব কে নিবে বা করিবে সেটা তো আসলে সিস্টেমে যারা বসে আছেন তাদের, আমরা শুধু আইডিয়া শেয়ার করতে পারি যে এরকম এরকম হতে পারে কিনা, বা আমরা এই সমস্যা করেছি এটা সমাধান কি হতে পারে, এইভাবে করে আসলে আইডিয়া শেয়ার করতে পারি। আমরা কোনো সিস্টেম চেঞ্জ করিয়ে করতে পারবো না, সিস্টেম চেঞ্জ করতে পারবো। রেমুনারেশন নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা বৈষম্য রয়েছে, এটা নিয়ে কোনো বলার আছে কিনা? আর রেমুনারেশনে বৈষম্য তো আর জায়গাটা কিন্তু আসলে মানে সবগুলো জায়গাকে কেন্দ্র করে। একটা ধরেন একটা স্পন্সর টিম একটা নাটকে বা একটা ফিকশনে একটা স্পন্সরশিপ দিচ্ছে এবং সেই জায়গায় সে যদি ফিক্স করে দেওয়া দেয় যে এই আর্টিস্ট হলে আমি এত টাকা দিব আর এই আর্টিস্ট না হলে আমি এত টাকা কম দিব, এটাকে তো ফাইট ব্যাক করতে হবে তখন, সেটাকে তো আমরা আসলে ফাইট ব্যাক করছি না তখন, এইটা একটা রিজন। আরেকটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে যোগ্যতা হলে আর্টিস্ট তার একটা সর্বোচ্চ অ্যামাউন্ট ধার্য করতে পারে, কিন্তু সর্বনিম্ন অ্যামাউন্টটা ধার্য থাকা উচিত। কারণ এই যে ধরেন জুনিয়র আর্টিস্টরা কাজ করে বা একটা দুটো দৃশ্যের জন্য আমরা অনেক আর্টিস্টদেরকে নিয়ে আসি, মিনিমাম একজন আর্টিস্টের কতটুকু পারিশ্রমিক থাকা দরকার এটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় আমরা যদি মিনিমাম মূল্যটা ধার্য করে ফেলতে পারি তাহলে ম্যাক্সিমাম মূল্যটাও ধার্য করা যেতে পারে ক্ষেত্র বিশেষে। যদি বিগ বাজেটের কোনো প্রজেক্ট হয় তাহলে আর্টিস্ট বেশি নিতেই পারে, এতে কোনো আপত্তি নেই। যদি মডারেট বাজেট হয় তাহলে সেই বিগ বাজেটের আর্টিস্ট এখানে মডারেট রেমুনারেশনটা নিতে পারে। এইভাবে করে একটু ব্যালেন্স করলে আই থিঙ্ক সমস্ত আর্টিস্টরাই তাদের প্রাপ্য রেমুনারেশনটা পাবে এবং কাজটাও সুষ্ঠুভাবে করা যাবে, এইটুকু আমার মনে হয়। নতুন বাংলাদেশে আমার অনেকগুলো চাওয়া, কারণ আসলে সিস্টেম তো অনেকভাবে করাপ্টেড হয়েছে এত বছরে। আমি যদি এক কথায় বলতে চাই সেটা হচ্ছে ধরুন আমার স্যালারি 5 টাকা, আরেকজনের স্যালারি 2 টাকা, 2 টাকার যে স্যালারির মানুষটা সেও যেন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই মৌলিক চাহিদাগুলো যেন তার জন্য সম্পূর্ণ থাকে এবং সে যেন কোথাও বঞ্চিত না হয়। যার বেতন 5 টাকা সেও যেন একইভাবে হচ্ছে গিয়ে এই পুরো 5টা মৌলিক চাহিদাকে পায় এবং শান্তিতে থাকতে পারে। মানে আইন আমার জন্য যেমন আইন তার জন্য তেমন, অন্যায় যদি তার সাথে হয় তাহলে সেটার প্রতিবাদ যেমন একইভাবে হবে আমার জন্য হবে। ধরেন আমি অনেক বড় বিজনেসম্যান, আমার জন্য ব্যাংকে ঋণ নেওয়া কোনো ব্যাপার না, এটা হতে পারে না। মানে এই বৈষম্যগুলো আমি এখন আর দেখতে চাই না। আমার জন্য যে রুলস থাকবে, একজন সর্বোচ্চ ট্যাক্স দাতা কর্মকর্তার জন্য একই রুলস থাকবে বা একজন নাগরিকের জন্য একই রুলস থাকবে। সো আইন সবার জন্য সমান চাই এবং সর্বস্তরের সর্বোচ্চ ইনকামের মানুষের 5টা মৌলিক সুবিধা যেন ঠিকঠাকভাবে সে পায়, এইটুকু আমার আপাতত বাংলাদেশের কাছ থেকে চাই।